হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো মায়াজাল, তাজা নিউজ, এরা কিভাবে ভিডিও তৈরি করে আর এদের মতো ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন এটাই দেখাবো। তো এরা যে মূলত যে ভিডিওগুলো তৈরি করে সেগুলো কিছু ঘটনাকে কেন্দ্র করে, আর এই ঘটনাগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। আর এই ভিডিওর ভিতরে যে ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে সেগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আর কোথা থেকে সংগ্রহ করলে কপিরাইট ক্লেম আসবে না, আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনি ভিডিও ক্লিপ সংগ্রহ করলে, আপনার ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমত বলি অডিওর কথা, আপনি আপনার অডিওটা নিজের মুখেই দিবেন তাহলে অনেক ভালো হবে। আর এরা যে অডিওটা ব্যবহার করে তার নিজের মুখেই দেয়। তো আজকে আমি এমন 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনি ভিডিও সংগ্রহ করলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। প্রথমত আমি এক নম্বরে রাখতেছি pixabay.com। তো আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন pixabay। তো আমি লিখতেছি, আপনারা একটু খেয়াল করেন। তো pixabay লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি কপি স্ক্রিনশট দিয়ে রাখুন তাহলে আপনাদের ভালো হবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করে আপনারা ভিডিওতে করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস, এই ভিডিওসে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করতেছি কার লিখে আমি সার্চ করে দিলাম আপনাদের বোঝানোর জন্য, আপনারা আপনাদের মতো করে করবেন। তো কার লিখে সার্চ করে দিলে আপনার সঙ্গে অসংখ্য ভিডিও ক্লিপ চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনি যেগুলো ফ্রি লেখা আছে সেগুলোই ডাউনলোড করবেন, আর যেগুলো ফ্রি লেখা নেই সেগুলো ডাউনলোড করতে গেলে আপনাকে পেইড করতে হবে বা টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তো একটা ওয়েবসাইট দেখানো হলো। আমি 2 নম্বরে যে ওয়েবসাইটটি রাখছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে vidizy.com। তো চলুন আমি সেখানে চলে যাই। তো গুগলের সার্চ বারে লিখবেন vidizy.com। তো আমি লিখতেছি, তো vidizy.com লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি পিকজাবায়ের মতোই এভাবে আপনি এখানে সার্চ করে দিবেন, সার্চ করলে আপনার সঙ্গে অনসংখ্য ভিডিও চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো প্রো লেখা আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না, সেগুলো ডাউনলোড করতে হলে আপনাকে পেইড করতে হবে বা টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। আর যেগুলো প্রো লেখা নেই ফ্রি লেখা আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন 3 নম্বরে যে ওয়েবসাইটটি রেখেছি সেই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। তো বন্ধুরা, 3 নম্বরে আমি যে ওয়েবসাইটটি রেখেছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে pixel.com। তো আপনারা এখানে সার্চ বারে লিখবেন www.pixel.com। তো আমি লিখতেছি, তো www.pixel.com লেখার পর আপনারা এটা সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে আপনাদের সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেটা লিখে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও চলে এসেছে, আপনারা যেটা ইচ্ছা ওটা ডাউনলোড করতে পারবেন, আপনাদের যেটা দরকার এটা ডাউনলোড করবেন। আর এখানে খেয়াল করবেন যেটা প্রো লেখা আছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না, সেটা টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তো চলুন 3-4 নম্বরে যে ওয়েবসাইটটি রেখেছি সেই ওয়েবসাইটটির সাথে পরিচয় করিয়ে দেই। তো বন্ধুরা, 4 নম্বরে আমি যে ওয়েবসাইটটি রেখেছি সেটার নাম হচ্ছে vidvo.com। তো আপনারা এখানে vidvo.net লিখে সার্চ করে দিবেন। তো vidvo.net লিখে আপনারা সার্চ করে দিবেন, আমি সার্চ করে দিতেছি। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য ভিডিও ফুটেজ, আপনাদের যার যেটা দরকার সেটা এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো চলুন 5 নম্বরে যে ওয়েবসাইটটি রেখেছি সেই ওয়েবসাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, 5 নম্বর যে ওয়েবসাইটটি রেখেছি সেটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল ওয়েবসাইট, এটা
ওয়েবসাইটের নাম হচ্ছে ভিটস প্লে। এই সার্চ বারে লিখবেন ভিটস প্লে, তো আমি লিখতেছি ভিটস প্লে, VIDS ভিটসপ্লে.কম। এই ভিটসপ্লে.কম লিখে সার্চ করে দিবেন। তো আমি এটা সার্চ করে দিলাম, আপনারা একটু খেয়াল করেন, তো দেখতে পাচ্ছেন এখানে সার্চের অপশন আছে। আপনারা সার্চ করে আপনারা আপনার ভিডিও ফুটেজটা সংগ্রহ করতে পারেন এবং নিচে অসংখ্য ভিডিও ফুটেজ আছে, তো আপনাদের যার যেটা দরকার সেটা নেবেন। তো আমি যে পাঁচটি ওয়েবসাইট দেখালাম, এখান থেকে আপনারা যে কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।